हेलो गाइस वेलकम टू माय चैनल। तो गाइस आजकल वीडियो टॉपिक का वीडियो थंबनेल और टाइटल देखे ही बुझे गेछेन। तो गाइस आजकल ये वीडियो ते देखाबो आपनी किभाबे आपनार फेसबुक के पोस्ट गुलो के मात्र एकटी सेटिंग्स ऑन करे आपनी वायरल करबेन। आपनी फेसबुके जे पोस्ट गुलो करतेछेन ऐ पोस्ट गुलोते रिएक्ट करतेछेन ना 20-30 टार बेशी रिएक्ट करतेछेन ना, तो आपनी किभाबे हजार हजार रिएक्ट नेबेन सेई प्रोसेसटाई किंतु आजकल ये वीडियोते देखाबो। तो आर देरी ना करे चलुन मोबाइलेर स्क्रिने गिये सम्पूर्ण प्रोसेसटी देखिए देवा जाक। तो सर्वप्रथमे आपनि आपनार फेसबुकटी ओपन करबेन। ओपन करार पर एइखान थेके आपनार प्रोफाइलेर आइकने क्लिक करबेन। क्लिक करार पर आपनार प्रोफाइलटी सिलेक्ट करबेन। प्रोफाइलटी सिलेक्ट करार पर स्क्रोल करे नीचेर दिके चले आसबेन। ठीक आगे जेइभावे फटो आपलोड करतेन ठीक ओइभावे एइखान थेके ग्यालारि आइकने क्लिक करबेन। ग्यालारि आइकने क्लिक करले ग्यालারিতে থাকা সমস্ত ফটোগুলো এখানে শো করবে। তো আপনি যে ফটোটি পোস্ট করবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ক্লিক করার পর ঠিক এরকম চলে আসবে। এইখান থেকে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ফিল্টার, ইফে ফিল্টার, এগুলা দেওয়ার পর জন্য এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে হচ্ছে আসল সেটিংসটা, নিচের দিকে পাঁচটি অপশন দেখতে পাবেন। এইখান থেকে ভালো করে দেখে নিন এই ইমোজি আইকনটা, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটি পেয়ে যাবেন, একটা ফিলিংস আর একটা অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস ক্লিক করলাম, দেখলাম এখানে অনেকগুলো আছে, তারপর ফিলিংসে ক্লিক করেন। তো এইখানে আসার পর আপনি এখান থেকে একটি ইমোজি দিয়ে দিবেন। তো যেই ইমোজিগুলো ভাইরাল হচ্ছে সেই এখান থেকে একটি ইমোজি দিয়ে দিবেন। তো বর্তমানে কিন্তু হ্যাপি, লাভ, সেড এই তিনটি ইমোজি কিন্তু ভাইরাল। তো এখান থেকে একটি ইমোজি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে হ্যাপি ইমোজিটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে, রাজীব খান ফিলিং হ্যাপি। তো এবারে এইখান থেকে আপনি পোস্টে একটা লেখা দিয়ে দিবেন। তো এইখান থেকে আপনি যেহেতু হ্যাপি ইমোজিটা দিয়েছেন তো এইখান থেকে একটি হ্যাপি লেখা দিয়ে দিবেন। তো এখানে আমি একটি লেখা দিয়ে দিলাম তোমাকে ছাড়া অনেক ভালো আছি, লেখাটি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এখান থেকে দুই তিনটি হ্যাশট্যাগ দেবেন। তো হ্যাশট্যাগ দেওয়ার জন্য অনেকে হ্যাশট্যাগ দিতে পারে না। হ্যাশট্যাগ দেওয়ার জন্য আপনি এখান থেকে আপনার কিবোর্ডের এখানেটাতে ক্লিক করার পর এখানে হ্যাজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এবিসি এটাতে ক্লিক করে আপনি এখান থেকে হ্যাশট্যাগ দিবেন। এখানে একটা লেখা লিখবেন, তো আমি যেহেতু ইমেজিটা দিয়েছি অ্যাপি তো এখান থেকে আমি লাভ একটা ইমোজি দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লাভ লাইফ এই ইমেজ, এই হ্যাশট্যাগটা দিলে কী হবে, এটা হচ্ছে 9.9 মিলিয়ন পোস্টে এটা দিয়েছে। তো এটা কিন্তু একটা ভাইরাল টপিক, তো এই ভাইরাল হ্যাশট্যাগ। তো এখান থেকে আরও দুই তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো এইখান থেকে আমি আরও দিয়ে দিচ্ছি বিউটিফুল, বিউটিফুল। এই দেখতে পাচ্ছেন বিউটিফুল, এটা 199 মিলিয়ন পোস্টে ব্যবহার করা হয়েছে। তো এইভাবে আপনি আরও ভাইরাল কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এটাকে পোস্টে ক্লিক করে দেবেন। তো নর্মালি আপনি যেভাবে পোস্ট করতেন ঠিক এই এটাও সেইভাবে পোস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি দেখাচ্ছি, স্ক্রল করে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্টিং এটা ফুল ভরে গেলে পোস্ট হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি এই দুইটি নিয়ম ফলো করেন, হ্যাশট্যাগ এবং একটি ভাইরাল ইমোজি দিয়ে যদি আপনি পোস্ট করেন, তাহলে আপনার পোস্টটা অতি দ্রুত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে এবং বেশি রিয়েক্ট করবে। আগে যেরকম 30-40টা রিয়েক্ট হতো কিন্তু এইখানে দেখা গেছে 30-40 হাজার রিয়েক্ট পরে যাবে। তো গাইস আমি যেভাবে দেখিয়েছি ঠিক আপনি যদি এইভাবে পোস্টগুলো করেন তাহলে আপনার পোস্টগুলো হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে এবং হাজার হাজার রিয়েক্ট আসবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।